রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মতোই শুক্রবার সকাল 6টা থেকে পালিত হলো সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউন। এদিন সকাল থেকেই জেলায় জেলায় দেখা গেল পুলিশের তৎপরতা। হাওড়া ব্রিজের নাকা চেকিং, সুনসান রাস্তাঘাট, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা কার্যত জনমানবহীন। কোচবিহারেও সাপ্তাহিক লকডাউন কার্যকরী করতে শুক্রবার সকাল থেকেই রাস্তায় নামে জেলা প্রশাসন ও পুলিশ। জেলার তুফানগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ভগীরথ হালদারের তত্ত্বাবধানে বক্সিরহাটের বিভিন্ন এলাকায় চলে অভিযান। তবে পুলিশি অভিযান সত্ত্বেও কোচবিহারের সদরে দেখা গেল অন্য চিত্র। অনেকেই অপ্রয়োজনীয় বেরিয়েছেন রাস্তায়, মুখে নেই মাস্ক, এক্ষেত্রে কড়া হাতে হাল ধরতে হয় প্রশাসনকে। বিনা প্রয়োজনে যারা বেরিয়েছিলেন তাদের জোর করে ফিরিয়ে দেয় পুলিশ। লকডাউন অমান্যকারীদের করোনা পরীক্ষাও করা হয় প্রশাসনের তরফে। উত্তরের আরেক জেলা আলিপুরদুয়ারে লকডাউনের ব্যাপক প্রভাব দেখা গেল। জেলার কালচিনি, হাসিবাড়া, জয়গা সর্বত্র বন্ধ ছিল দোকানপাট, হাত বাজার, অপ্রয়োজনে মানুষও বাড়ি থেকে বের হননি। বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল পুলিশ। প্রায় একই ছবি জলপাইগুড়ি শহরেও। জেলার ব্যস্ততম দ্বীপবাজার, মার্চেন্ট রোড, কদমতলা, ডিভিসি রোড একেবারে বন্ধের চেহারা নেয়। সমস্ত দোকানপাট ছিল বন্ধ। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের পক্ষ থেকে পথচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিনা প্রয়োজনে বাইরে বেরোনোয় আটক করা হয় বেশ কয়েকজনকে। শহর দুর্গাপুরের সিটি সেন্টারে মুচিপাড়া সর্বত্র দোকান বাজার ছিল বন্ধ, রাস্তায় নামেনি যানবাহন, বন্ধ সমস্ত প্রশাসনিক কার্যালয়। বললো কেন বেরোচ্ছো, তুমি কোথায় গেছো? আমি বললাম এরকম ব্যাপার, কাজে গেছিলাম। আর বের হবেন না? বের হবেন না? না, তো চারদিক জনশূন্য প্রায় রয়েছে, তবু আমাদের কিছু লোকজন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে উদ্দেশ্য ছাড়াই। তো এই মুহূর্তে মাথাভাঙা শহরে এই বৃষ্টির মধ্যেও কিন্তু পুলিশ প্রশাসনের ব্যবস্থা কিন্তু খুবই চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। পুলিশ এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু রেইনকোট পরে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, এবং যারা মাথাভাঙা শহরে বিভিন্ন উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং নানান রকম তাদেরকে বাড়ি ফেরানোর চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু যেহেতু লকডাউন চলছে, তো এই মুহূর্তে মাথাভাঙায় সেরকম দোকানপাট খোলা না থাকলেও ওষুধের দোকান এসব খোলা রয়েছে। না, অ্যাকচুয়ালি সরকার যে লকডাউনটা করেছে ওটা তো আমরা সমর্থন করবই। আর তার মধ্যে দুদিন শুনেছিলাম লকডাউন ছিল, তার মধ্যে একদিন উঠিয়ে দেওয়া হয়েছে ওই সেটের পরীক্ষার জন্য আই থিঙ্ক। তো আমরা এটাকে পালন করছি আর করব, কারণ সোশ্যাল ডিস্টেন্সটা আমরা মেনটেন করলে আমরা হয়তো নিজেকে সুস্থ রাখতে পারবো এবং ভালো থাকবো। তো তার জন্য আমরা লকডাউন পালন করছি। আর কাছে এতে এন্টার ব্যবসায়ীরা সবাই লকডাউন।